ইউপি নির্বাচন ঘিরে সহিংসতায় ভোলা ও টাঙ্গাইলে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ নেতাসহ দুইজন নিহত হয়েছেন ভোলার মদনপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন নান্ন ইউপি সদস্যরা কর্মীদের নিয়ে বিজয় উৎসব করছিলেন শুক্রবার মদনপুর থেকে ট্রলারে করে জেলা সদরের দিকে যাচ্ছিলেন প্রত্যক্ষদর্শীরা বলছে পথে মাঝ নদীতে স্পিড বোটে করে স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন চকেটের লোকজন তাদের উপর এলোপাতারে গুলি চালায় আর এতেই স্থানীয় যুবলীগ নেতা খোরশেদ আলম টিটু গুলিবিদ্ধ হয় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন অন্যদিকে টাঙ্গালের নাগরপুরের দাপ্তীয় ইউনিয়নের পাইকাল গ্রামে নির্বাচন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয় আহত আরও চারজন নিহত তোতাশেক ও তার পরিবার এলাকায় আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত